নমস্কার, আপনারা দেখছেন বাংলা ইঞ্জি নিউজ। আপনাদের সঙ্গে আমি সুষমা। আজকে বিশেষ বিশেষ খবর হলো, আমপান প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করার জন্য আরামবাগ মহকুমা ও টাউন তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আরামবাগে 19টি ওয়ার্ডের কাউন্সিলরের সহযোগিতায় কন্ট্রোল রুম খোলা হলো। এছাড়াও তারা বাড়িতে বাড়িতে গিয়ে দেখেন যারা অসুবিধার মধ্যে আছেন তাদের তৃণমূল ছাত্র পরিষদের নির্ধারিত সুরক্ষিত জায়গায় আসার জন্য অনুরোধ করেন। আরও জানা যায় যে 19টি ওয়ার্ডের কাউন্সিলরদের সঙ্গে সর্বদা তারা যোগাযোগ রাখছেন। কোনো কারণে যদি কেউ কোনো অসুবিধার মধ্যে পড়েন, স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি হলো 7584927560। হেল্পলাইন নাম্বারটি আরও একবার জানিয়ে রাখি, 7584927560। এই বিষয়ে আমরা আরও বিস্তারিতভাবে জেনে নেব আরামবাগ মহকুমার তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি কি বলেন। এটি বলতে আমরা জানি করোনা ভাইরাস গোটা বিশ্বে মহামারীর আকার ধারণ করেছে। এই প্রতিকূল পরিবেশে আমফান বলে একটা প্রাকৃতিক বিপর্যয় আসছে। সেই জন্য আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আরামবাগে 19টি ওয়ার্ডে প্রত্যেকটি কাউন্সিলরের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি এবং আমাদের আরামবাগ মহকুমা ও আরামবাগ টাউন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি এস কে টিঙ্কুয়ালির কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেই কন্ট্রোল রুম থেকে আমরা প্রত্যেকটি কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ রাখবো যাতে কোনো মানুষের না অসুবিধা হয়। আমরা 19টি ওয়ার্ডে দেই থাকার মানুষের ব্যবস্থা করেছি এবং আমরা দেখছি যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা করবো। আমরা সেই ব্যাপারে কাউন্সিলরদের সঙ্গে কথাবার্তা বলছি। দাদা, আপনার নাম? আমার নাম হেমন্ত পাল, আরামবাগ মহকুমা তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি ও নেতাজি মহাবিদ্যালয় টিএমসি ইউনিট প্রেসিডেন্ট। এর সঙ্গে আমার সঙ্গে আছে শম্ভুদা, এই ওয়ার্ডের দায়িত্ব যার আছে।